কি সুন্দর লাগছে না? হ্যাঁ দেখছি। আমি পদ্মগুলোর কথা বলেছি, আমার মুখের দিকে হা করে তাকিয়ে থাকতে বলিনি। আমার কাছে এই পদ্মটাই সবচেয়ে সুন্দর, তার চেয়ে সুন্দর আর কিছু নেই। কি সুন্দর! তুমিও তো মেজদার মতো একটু সুন্দর করে ভালোবাসার কথা বলতে পারো গো। আমার কপালে তো শুধু কুমড়ো ঢেঁড়স এসবই জুটলো। আচ্ছা বলছি কি, তুমি আমাকে কোনোদিন বলেছো যে আমি তোমাকে এই রকম ভালোবাসি ওই রকম ভালোবাসি, বলেছো কখনো? আচ্ছা বাবা ঠিক আছে বলছি, আমি তোমাকে ফুচকার মতো ভালোবাসি। এটা কিরকম কথা, আমি তোমাকে ফুচকার মতো ভালোবাসি? সারাক্ষণ খালি অকাদ্য কুকাদ্য তোদের খাবার কথা। আচ্ছা বৌমা, পুজো জোগাড় করছো, হ্যাঁ সেখানেও তোমার নোলা একবারে লক 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 করছে। তোমাদের মনে সত্যি সত্যি ভক্তি শ্রদ্ধা আছে তো না কি বলো তো? আমার মাঝে মাঝে সন্দেহ জাগে মনে। ভক্তি আছে পিসিমা, কিন্তু পূজোর কাজ করতে করতে একটু মজার গল্প করব না, একটু আনন্দ করব না, এই আবার কোথাকার নিয়ম? এসব নিয়ম কানুনের তোয়াক্কা করো না বলেই তো বাড়িতে এত বিপর্যয় এত অমঙ্গল নেমে আসছে। যে বাড়ির মেয়ে ছেলেরা এরকম বাউন্ডুলে হয় সেই বাড়ি তো উচ্ছন্নে যায়, সেই সংসারও উচ্ছন্নে যায়। সে তো চোখের সামনে দেখতেই পাচ্ছি তার উদাহরণ। এসব বলে বলে চিরটা কাল মেয়েদেরকে আটকে রাখার চেষ্টা করা হয়েছে। তারা পড়াশুনো করলে তাদের বিবাহিত জীবন নষ্ট হবে, তারা বাইরের কাজ করলে তাদের সংসার নষ্ট হবে। আজকের দিনে দাঁড়িয়েও কি করে যে মানুষ এভাবে ভাবতে পারে এটা ভেবেই আমি অবাক হয়ে যাই। আজকালকার দিনের কথা কেন বলছিস রে মিষ্টি ভাই? চারিদিকে দেখে তো আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আমরা 2023 সালে আছি নাকি পিছন দিকে হাঁটছি। সারা দিন ধরে একেবারে যা বলেছেন পিসিমা বেয়ান, আপনি একদম চুপ করুন তো। নিজে একটা উড়ন চন্ডী মহিলা খালি আমাকে পিসিমা 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 করছে খুকিয়ে একেবারে। পিসিমার কাছে দাবরানি খেয়ে মাইন্ড ইট মাসিমা একটু ডিট হয়েছে মনে হলো। আচ্ছা পিসিমা, পুজোর জোগাড় করার সময় ঝগড়া করার নিয়ম আছে? সতু মহেশ্বরী, মহেশ্বরী দেখলি তো? হ্যাঁ মেজো বৌমা সাহস খানা দেখ একবার, মুখে মুখে কিরকম চোপা করছে আর কি সব কথা বলছে দেখেছিস তো? পিসিমা
দেখলেন তো, ঘুরিয়ে আপনাকে ঝগড়ুতে বলছে। থাক না বড় বৌমা, তুমি আর ধুনো নাই বা দিলে। হ্যাঁ রে মহেশ্বরী, তোর বড় বৌমা আমার হয়ে কথা বলছে বলে তোর গায়ে খুব বিচুটি পাতার ডলা লাগছে, তাই না রে? আমারও ওরকম জলে জানিস, যখন আমার বড় ছেলে আর ওই বড় বৌমা তোর সংসারে পড়ে থাকে, তোদের হয়ে কথা বলে, তখন আমারও না খুব জলে। দিদি, এই সংসারটা তো তোমারও, আর বড় বৌমা তোমার হয়ে কিছু বলবে আর তা নিয়ে আমার গায়ে জ্বালা ধরবে, অমন মনের মানুষ তো আমি নই। ভুল কথা বলেছে তাই বারণ করেছি। ও, তার মানে আমার ছোট মন এই কথাটা তুই বললি তো? হ্যাঁ মা, তুমি কি গো, তুমি চুপ করো তো, তুমি কি কথার কি মানে বার করছো? সবাই মিলে সন্ধি পুজো জোগাড় করছি, তুমি একটু চুপ করো। জোগাড় যা হচ্ছে তা তো আমি দেখতেই পাচ্ছি, জোগাড় হচ্ছে না সব গড়াগড়ি খাচ্ছে। ঠিক আছে, নে নে, এই আমি মুখে কুলু পাটলুম, একটা কথা বলবো না, যা ইচ্ছে হয় তোদের তাই কর। নিজ বউয়ের ওই ঢলানি চড়ে পাকা বোনকে আমি যদি এ বাড়ি থেকে না তাড়িয়েছি, আমার নামও সত্যবতী নয়, আমার কচি ছেলেটার দিকে নজর দেওয়া। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।